স্থানীয় যুবকদের চাকরির অগ্রাধিকারের দাবিতে বিগত কয়েক মাস ধরে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের গ্রাফাইট কারখানা। স্থানীয় বেকারদের কাজে নিয়োগ না করিয়ে বাইরে থেকে লোক এনে কাজে নিযুক্ত করা নিয়ে স্থানীয় যুবকরা কারখানা গেটে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের চাকরি না দিয়ে বহিরাগতদের চাকরির সুযোগ করে দেওয়ার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিউসি সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের নেতৃত্বে বুধবার এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, কারখানায় কর্মরত দলেরই কিছু নেতাকর্মী বহিরাগতদের কারখানার চাকরির নিয়োগে মদদ যোগাচ্ছে। মিছিল চলাকালীন কারখানার গেটে মিছিলে আগত প্রতিনিধিদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দলেরই অন্য কর্মীবৃন্দরা। ঘটনার প্রতিক্রিয়া সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে সদ্য বিজেপিতে যোগদান করা প্রাক্তন দুর্গাপুর পৌর নিগমের 4 নম্বর বোর্ড চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, যারা গেটে ঢুকতে চাইছেন তারাও তৃণমূল কর্মী, যারা বাধা দিচ্ছে তারাও তৃণমূল কর্মী। এটা তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফলস্বরূপ ঘটনা। তিনি এও বলেন, যত দ্রুত সম্ভব সর্বদলীয় বৈঠক ডেকে এই সমস্যার সমাধান করা উচিত। নেত্রীর কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছিলাম, এরা সেগুলো কোনোদিনই পৌঁছাতে দেয়নি। এখানকার যারা নেত্রী, তারা বারংবার নেত্রীর ছবিটাকে মেলাইন করেছে। যারা গেটে লোকজন সহকারে যাচ্ছে ঝান্ডা নিয়ে আইএনটিটিউসি, তারাও তৃণমূলের লোকজন। যারা এদের ঢুকতে দেবো না বলে আটকাচ্ছে, তারাও তৃণমূলের লোকজন। তা আমার বলার বক্তব্য হচ্ছে, পার্টিতে জেলার চেয়ারম্যান আছেন, তাদের জেলার সভাপতি আছেন, জেলার ট্রেড ইউনিয়নের সভাপতি আছেন। এত সত্ত্বেও কেন জনপ্রতিনিধিদের সরাসরি রাজনৈতিক ঝান্ডা নিয়ে, যার কাজ হচ্ছে শহরের জঞ্জাল পরিষ্কার করা, যার কাজ হচ্ছে সাফাই হচ্ছে কি না ঠিক করে দেখা, তিনি আইএনটিটিউসির ঝান্ডাতে গিয়ে গেটের যে পরিবেশ তৈরি করছেন, দুপক্ষের মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয়েছে, কমব্যাট ফোর্স, সিপিবিএ, পুলিশ সব নেমে, এতে হচ্ছে প্রথম যেটা ধাক্কা খাচ্ছে, রাজ্যে 9.5 বছরে একটাও শিল্প আসেনি। নতুন করে শিল্পের সম্ভাবনাময় পরিবেশ ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, যেটা তৈরি হবে, সেই সম্ভাবনাময় পরিবেশটাকে যারা ধ্বংস করে দিতে যাচ্ছে সমূলে, তারা হচ্ছে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ঝান্ডা হাতে নিয়ে মিছিল মিটিং সংগঠিত করে প্রতিরোধের মধ্যে দিয়ে কারখানার ভবিষ্যৎটাকে নষ্ট করতে চাইছে। সাথে সাথে এলাকার বেকার যুবকদের, যারা এই আন্দোলনে যুক্ত, তাদের প্রতি আমার সহমর্মিতা আছে। এই কারণেই স্থানীয় বেকার যুবকদের কোনো দোষ নেই, তাদের পরিবারে একটা করে কর্মসংস্থানের প্রয়োজন আছে। তারা সেই আশায় নেতৃত্বের পেছন পেছন দৌড়াচ্ছে। এরা কেউ চাকরি করে দেবে না, এরা শুধুমাত্র ইউজ করছে এই মানুষগুলোকে। এদেরকে কখনো দিয়ে লোক আটকানো করায়, কখনো গেট পাস কাটানো করাচ্ছে, কখনো রাত্রেবেলায় গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে নোংরামিগুলো করাচ্ছে, এতে একটা শিল্পের পরিবেশ, সম্ভাবনাময় পরিবেশ ধাক্কা খাচ্ছে। শিল্পের অনুকূলে যে পরিস্থিতি হওয়া দরকার সেটাকে নষ্ট করছে। এবং যারা করছে, এটা তো নয় আপনারাই বলছেন, যারা যাচ্ছে আন্দোলন করতে তারাও আইএনটিটিউসির ঝান্ডা নিয়ে, যারা প্রতিরোধ করছে তারাও আইএনটিটিউসির ঝান্ডা নিয়ে। তাহলে আমার খুব সন্দেহ যে কালকে যারা মিছিল করলেন তারা কি ওই হায়দ্রাবাদের পার্টির লোকজন, এমন তো নয়, তারাও আইএনটিটিউসির ঝান্ডা নিয়েই করছে। তাহলে এখানটাতে এমন একটা পরিস্থিতি পরিবেশের জন্ম দেওয়া হয়েছে। একদল অভিযোগ করছেন যে ভাই ভাগ্নে শালি ভাইপোরা চাকরিতে ঢুকছে, আর আরেকজন নতুন করে অর্থ নিয়ে লোক ঢোকানোর চেষ্টা করছে। দুপক্ষই এখানে যে ভাবমূর্তি তৈরি করেছে, আমার মনে হয় এটা অবিলম্বে একটা সমস্ত সর্বদলীয় বৈঠক ডেকে শিল্পের সম্ভাবনাময় পরিবেশের সামনে, সেখানে সিআইটির নেতৃত্বও থাকা উচিত, ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠনের নেতৃত্ব থাকা উচিত, আইএনটিটিউসির নেতৃত্ব থাকা উচিত, এসডিও ডিএম এর প্রেজেন্সে, সিপির প্রেজেন্সে একটা অল পার্টি মিটিং হওয়া দরকার অবিলম্বে। এই অল পার্টি মিটিংয়ে এটা একটা শান্তির পরিবেশ দরকার আছে এখানে, না হলে অদূর ভবিষ্যতে কী হবে? আমরা যারা নতুন প্রজন্মের যুবক, শিল্পের ভবিষ্যতে যে সম্ভাবনাময় পরিবেশ তৈরি হওয়া দরকার, গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড আছে, এসআরএমবি আছে, ওখানে বালাজির মতন কোম্পানি আছে, এই সমস্ত পরিবেশগুলোকে যারা বিছিয়ে দিয়েছে, আরও নতুন করে এখানে হচ্ছে শিল্পায়নের ক্ষেত্রে ধাক্কা খাবে। দুর্গাপুরকে যদি ডেস্টিনেশন দুর্গাপুর করতে হয়, আমার মনে হয় একটা সর্বদলীয় বৈঠক করে এর স্থিতাবস্থা জারি করা প্রথম প্রয়োজন। আর যারা এই মিথ্যা বলছে, 144 করে আসানসোল থেকে গাড়ি করে লোক নিয়ে এসে রাতের অন্ধকারে ঢোকানোর চেষ্টা হচ্ছে, দুর্গাপুরের স্থানীয় বেকার যুবকরা বঞ্চিত হচ্ছে। এর বাইরে যে ঘটনাগুলো ঘটছে, প্রতিদিন প্রজেক্টের ওখানে লোক ঢোকানোর জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়েছে,
এই প্রতিযোগিতাটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার আছে, এবং শহরভাঙা গ্রাম ও কলোনির মানুষ আজকে বীতশ্রদ্ধ এদের প্রতি। প্রতিদিন কালকে এই গোষ্ঠী মিটিং করে, পরের দিন ওই গোষ্ঠী মিটিং করে, এই গোষ্ঠী লবিবাজির ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্থ রাজনীতি করব বলে, এবং এই যে কোম্পানিতে পরিণত হয়েছে দল, এই কোম্পানিতে নেত্রীর প্রতি আমি কি বলি, যে আজও আমার শ্রদ্ধা সমানভাবে অটুট আছে। নেত্রীকে এরা সত্য কথাটা কেউ জানতে দেয় না, শুধু নিজেদের স্বার্থে। এরা বিধানসভায় এমএলএ হোস্টেলে বসে ইডির সাথে মিটিং করে, আর এখানে দাঁড়িয়ে WWF খেলার মতন যে আমি ম্যানেজমেন্টের বিরুদ্ধে আছি এই তথ্য তুলে ধরে। এদের চরিত্র মানুষের কাছে উন্মেষিত হয়েছে, এদের চরিত্র প্রকাশিত হয়েছে, সর্বত্র মানুষ বিদ্রোহ করছে। ইন্ডিয়ান অয়েলের মতন কারখানার গেটেও বিদ্রোহ হচ্ছে, সেখানে হচ্ছে ড্রাইভারদের কাছ থেকে জোরজুলুম করা হচ্ছে, বিভিন্ন কারখানায় এরা একটা সিন্ডিকেটের পরিবেশ তৈরি করে, মানে সর্বত্র একটা সিন্ডিকেট রাজের জন্ম দিয়েছে, যার ফলে দুর্গাপুরে যে শিল্পের সম্ভাবনাময় পরিবেশ তৈরি হওয়ার ছিল সেটাকে এরা সমূলে ধ্বংস করে দিতে চাইছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি নতুন করে যে শিল্পায়ের বিকাশের যে সম্ভাবনা বাংলায় তৈরি করতে চাইছেন, যে বার্তা অমিত শাহ জি দিচ্ছেন সোনার বাংলার জন্য, আমার মনে সবটাই ধাক্কা খাবে। অবিলম্বে আমি আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি লক্ষণ গুড়ুইকে অবহিত করেছি, আরও যারা এখানকার দায়িত্বপূর্ণ নেতৃত্ব আছেন তাদের অবহিত করেছি। অবিলম্বে এই বিষয়ে একটা দীর্ঘ আন্দোলন তৈরি হবে, যে আন্দোলনের মধ্যে দিয়ে এই যে ধ্বংসাত্মক শিল্পের পরিবেশ যারা তৈরি করতে চাইছে তাদের কাছে আমরা এই কারণেই আবেদন করছি যে এই নোংরামি করবেন না। আপনারা লক্ষ্য করেছেন দুর্গাপুর কেমিক্যালসের জল বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কেমিক্যালস এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে হচ্ছে ব্লিচিং পাউডার থেকে শুরু করে, গ্যামাক্সিন থেকে শুরু করে, অ্যালাম থেকে শুরু করে, পৌরসভা পঞ্চায়েতে যে প্রোডাক্টগুলোর দরকার সরাসরি, সেই প্রোডাক্টগুলো এখান থেকে তৈরি হয়, সেটাকে বন্ধ রেখে এমইডি ডিপার্টমেন্ট রাজ্যের যিনি পৌরমন্ত্রী আছেন তিনি বেসরকারি সংস্থার কাছ থেকে কিনছেন, অথচ দুর্গাপুরে একটা সরকারি সংস্থা দুর্গাপুর কেমিক্যালস তাকে বন্ধ করে রাখা হয়েছে। এর থেকে সরকারের শিল্পের প্রতি কী দৃষ্টিভঙ্গি সেটা খুব বিচার করা যায়। একটা কি দুর্গাপুর কেমিক্যালসের শ্রমিকরা আজকে হচ্ছে নতুন করে একটা চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন আগামী দিন কীভাবে তাদের কাটবে, অথচ শিল্পের প্রতি এদের কোনো দৃষ্টি নেই। এরা শুধুমাত্র কে কীভাবে করে কমে খেতে পারবে, কে কত তাড়াতাড়ি কামিয়ে নিতে পারবে, এই প্রতিযোগিতায় নেমে পড়েছে। এই প্রতিযোগিতার একটা সুস্থ পরিবেশ থাকা দরকার আছে, এই নোংরা পরিবেশের যারা জন্ম দিয়েছে আমি মনে করি অবিলম্বে প্রশাসনের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত, সজাগ দৃষ্টি রাখা উচিত দুর্গাপুরের মানুষের স্বার্থে। আমি বিজেপি, ওনারা তৃণমূল, কেউ কংগ্রেস, কেউ CPM, এটার বিচার্য বসের বিষয় পড়ে, আগে আমরা সবাই দুর্গাপুরের বাসিন্দা, দুর্গাপুরের মানুষ হিসাবে এনারা নোংরামি করে যে জায়গায় নিয়ে গেছে, মানে দুর্গাপুরে নতুন করে আর ইনভেস্টমেন্ট আসবে না এনাদের এই রাজনৈতিক কার্যক্রমে। তাই প্রত্যেকের কাছে আবেদন রাখবো, সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনুন। বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে, এখানে জাতীয় কংগ্রেসেরও পতাকা উড়বে, CPM-এরও পতাকা উড়বে, তৃণমূল কংগ্রেসেরও পতাকা উড়বে, BJP-এরও পতাকা উড়বে। বহুদলীয় গণতন্ত্রে মানুষ যাকে চাইবে সে ক্ষমতায় থাকবে, মানুষ যাকে বর্জন করবে সে বিরোধী দলের ভূমিকা পালন করবে, কিন্তু এখানে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা নেই। এখানে হচ্ছে নোংরা রাজনীতির জন্ম দিয়েছেন, আর যাদের কথা বলছেন তাদের নাম মুখে আনতে লজ্জা লাগে না, তারা মুখে সততার কথা বলে। আমি ওই যে বললাম বিধানসভার MLA হোস্টেলে লুকিয়ে লুকিয়ে ইডির সাথে সমঝোতা করে, মালিকপক্ষের সাথে সমঝোতা করে, আর দুর্গাপুরে এসে বড় বড় লেকচার করে যে আমি শ্রমিকের পক্ষে আছি, মানুষের পক্ষে আছি। শ্রমিকদের কাছে তাদের চরিত্র একদম উন্মোচিত হয়ে গেছে, চরিত্র প্রকাশ হয়েছে। অবিলম্বে আপনারা সংবাদ মাধ্যম নিজেরাই নিউজ করছেন, নিজেরাই দেখছেন যে দুপক্ষের লড়ালড়িতে সিভিক পুলিশ, কমব্যাট ফোর্স এমন নামছে যে ব্লক প্রেসিডেন্ট ক্ষমতায় আছে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের, না কোকোবেন থানার ওসি ব্লক প্রেসিডেন্ট, এটা মানুষের বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না। চার ভ্যান পুলিশ দিয়ে সামনে মিছিল করায়, আর চার গাড়ি কমব্যাট ফোর্স এসে প্রতিরোধ করে, শিল্পে 144 জারি করা হয়েছে, গোল পার্কের পর থেকে কেউ যেতে পারেন না, মিটিং মিছিল করার অথরিটি নাই, বিরোধী দলকে পারমিশন দেওয়া হয় না, এই সমস্ত নোংরামি করে, মানে আমাদের যে সুস্থ রাজনৈতিকভাবে রাজনীতিটা করব যেটা করার জন্য এসছি, মানুষের কল্যাণ করার কাজ করার জন্য যে এসছি সেটাকে যে কোনোভাবে আটকাতে হবে, এই প্রক্রিয়া যারা করছে মানুষ একদিন তাদের জবাব দেবে। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি,
ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সমস্ত রাজনৈতিক দলকে স্পেস দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়ে আগামী দিন সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনবো, শিল্পবান্ধব পরিবেশ তৈরি হবে, শিল্পের অনুকূলে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও দুর্গাপুরে শিল্পায়ন হচ্ছে না ডিউ টু এই গোষ্ঠীবাজি, লবিবাজি আর এই সিন্ডিকেট রাজ। এই তিনটিকে যদি বন্ধ না করা যায় আগামী দিন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এই যেভাবে লকডাউনে আপনারা লক্ষ্য করেছেন, পরিযায়ী শ্রমিকরা ট্রেনে করে যখন বাংলায় ফিরে এলো, আমরা জানতে পারলাম যে কত হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ এরা বাইরে শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে। আজকে দুর্গাপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেখানে হচ্ছে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিচ্ছে। এদের বিরুদ্ধে মানুষকে জাগরিত করার কাজটা আমরা করছি, আমরা একদম বুথ লেভেল থেকে মানুষকে এই বিষয়ে জাগরিত করছি, মানুষ যাতে আগামী দিন শুধুমাত্র আমাদের আশীর্বাদ করেন, সমর্থন করেন আর এদেরকে তীব্র একটা ধাক্কা দেন। সেই ধাক্কাটা হচ্ছে গণতন্ত্রের গুঁতো, ভোটের মাধ্যমে দিতে হবে, গণতন্ত্রের গুঁতো দিতে হবে, যাতে হচ্ছে এরা গণতান্ত্রিকভাবে সরে পড়ে। এবং মানুষকে আমরা অনুরোধ করেছি, সকল ভাগা গ্রাম কলোনির মানুষকে, এরা যেভাবে অত্যাচার করছে, ওই বাড়ির উঠোনে কলতলায় যেভাবে হচ্ছে ব্লিচিং গামাক্সিন দিয়ে ময়লা পরিষ্কার করেন, শ্যাওলা পরিষ্কার করেন, ঠিক এই অপদার্থ আমি তৃণমূল কংগ্রেসের সবাই খারাপ এটা বলে মনে করি না, তৃণমূল কংগ্রেসের মধ্যেও অনেক ভালো নেতৃত্ব আছেন, যোগ্য নেতৃত্ব আছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল। যারা শুধুমাত্র নিজেদের ব্যক্তিস্বার্থকে চেষ্টা করছে নোংরা করার, ব্যক্তিস্বার্থে হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবিটাকে মেলাইন করছেন, তাদের বিরুদ্ধে আমি অন্যায়ভাবে, তাদের এই অন্যায় কাণ্ডের প্রতিবাদ করে আমরা দল ছেড়েছি এবং এদের বিরুদ্ধে বিষোদ্গার করছি। এই কারণে এই মানুষগুলোর চরিত্র দুর্গাপুরের মানুষের কাছে একদম উন্মোচিত করতে হবে। এই লড়াইয়ের জন্য যে লড়াই করার দরকার আমরা সেই লড়াই করি।